অ্যাশেজের লর্ডস টেস্টের প্রথম দিনের সাদা পোশাকের ক্রিকেটের অভিজাত ফরম্যাটে 9000 ক্লাবে পৌঁছে গেলেন স্টিভেন স্মিথ। বেন স্টকসের ফুল লেন্থের ডেলিভারিটি মিড উইকেটে ফ্লিক করলেন অজি তারকা, চোখের পলকেই বল চলে গেল সীমানায়। অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার পৌঁছে গেলেন 9000 ঠিকানায়, যে মাইল ফলকে তার চেয়ে দ্রুততম কেবল কুমার সাঙ্গাকারা। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার অ্যাশেজের দ্বিতীয় ম্যাচে প্রথম দিনে নিজের টেস্ট ক্যারিয়ারে 9000 ক্লাবে নাম তুলেছেন স্টিভেন স্মিথ। 99 ম্যাচে 174 ইনিংসে মাইলফলক স্পর্শ করেছেন অজি তারকা। শুধু এখানেই ক্ষান্ত হননি তিনি, অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহ এনে দিয়েছেন স্টিভেন স্মিথ। ম্যাচে নিজের টেস্ট ক্যারিয়ারের 32তম সেঞ্চুরির দেখা পেয়েছেন স্মিথ। এদিন মাত্র 184 বলে 101 রানে দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। স্টিভেন স্মিথের 110 রানের দুর্দান্ত ইনিংসটি সাজানো ছিল 15টি চারে। তার দারুণ সেঞ্চুরির পাশাপাশি অর্ধশত রানের দেখা পেয়েছেন হেইট ও ওয়ার্নার, যার ফলে অস্ট্রেলিয়া স্কোর বোর্ডে জড়ো করেছে 416 রান।